হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে। অর্থাৎ একজন হিন্দু ব্যক্তি যদি মারা যান, তার সম্পত্তি কীভাবে বণ্টন করবেন সেই বিষয় নিয়ে। তার আগে বলে রাখি, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, প্রথমেই বলি হিন্দু কারা। হিন্দু শব্দটি সিন্ধু শব্দ হতে উৎপত্তি হয়েছে। যারা পুরাণ ও বেদের অনুশাসন মেনে ধর্ম পালন করে তাদেরকেই মূলত হিন্দু বলা হয়ে থাকে। আর উত্তরাধিকার হলো মৃত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে যারা পিণ্ড, চাউল অথবা জল দান করতে পারে, মূলত তাদেরকেই হিন্দু আইনে উত্তরাধিকার বলা হয়ে থাকে, এবং তারাই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকার হতে পারবে, অর্থাৎ সম্পদ ভোগ করতে পারবে। উত্তরাধিকার তিন ধরনের: সপিণ্ড, সকুল্য এবং সমানোদক। অর্থাৎ যারা পিণ্ড দান করতে পারে, এদের সংখ্যা 53 জন এরা, এবং এদেরকে বলা হয় সপিণ্ড। এরপর যারা চাউল দান করতে পারে তাদেরকে বলা হয় সকুল্য, এবং যারা জল দান করতে পারে তাদেরকে বলা হয় সমানোদক। এবং প্রথমেই সপিণ্ড 53 জনকে সম্পত্তি দেওয়ার পর, যদি 53 জনের মধ্যে কেউই জীবিত না থাকে তাহলে সকুল্যদেরকে দেওয়া হয়, এবং সকুল্যদের কেউই যদি জীবিত না থাকে তাহলে সমানোদকদেরকে দেওয়া হয়। সাধারণত সপিণ্ডদের মধ্যেই সম্পত্তিটা বণ্টন করা হয়ে থাকে, নিচের দিকে আর যেতে হয় না। সাধারণত দুইভাবে সম্পত্তি বণ্টন করা যায়, একটা হচ্ছে দায়ভাগ, একটা মিতাক্ষরা। দায়ভাগ পদ্ধতিতে পিতার মৃত্যুর পরে আপনি উত্তরাধিকার হতে পারবেন, এবং মিতাক্ষরা পদ্ধতিতে জন্মের পরপরই উত্তরাধিকার হওয়া যায়, এবং মেয়েরাও এক্ষেত্রে সম্পত্তি পায়, যেহেতু জন্মের পরেই তারাও উত্তরাধিকার হচ্ছে। এবং দায়ভাগ পদ্ধতিটা বাংলাদেশ আসাম এসব এলাকায় সাধারণত বেশি প্রচলিত, এবং বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোতে এটা বেশি প্রচলিত, যদিও কলকাতায় মিতাক্ষরা পদ্ধতি ব্যবহার করা হয় কোনো কোনো জায়গায়, এবং ভারতের অন্যান্য প্রায় সব জায়গাতেই মিতাক্ষরা পদ্ধতিতে সম্পত্তি বণ্টন করা হয়ে থাকে। যেহেতু আমরা বাংলাদেশের নিয়ে ভিডিওটা বানাচ্ছি, সো বাংলাদেশের দায়ভাগ পদ্ধতি প্রচলিত, এবং আমি বাংলাদেশের দায়ভাগ পদ্ধতি নিয়েই মূলত আলোচনা করব। এবং এক্ষেত্রে পিণ্ড বলতে চাউল এবং অন্যান্য খাদ্যদ্রব্য দিয়ে তৈরি এক প্রকারের পিণ্ডকে বোঝানো হচ্ছে, যেটা মৃত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে দেওয়া হয়। এবারে দায়ভাগ পদ্ধতিতে সম্পত্তি বণ্টন পদ্ধতি বলছি। দায়ভাগ পদ্ধতিতে প্রথমেই সপিণ্ডদের মধ্যে সম্পত্তি বণ্টন করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রথমে পুত্র যদি না থাকে তাহলে পৌত্র, অর্থাৎ পুত্রের পুত্র, অথবা তার সে যদি না থাকে তাহলে তার পুত্র অর্থাৎ প্রপৌত্র, এবং তার সাথে তার মৃত ব্যক্তির বিধবা স্ত্রী একই সমান হারে সম্পত্তি পাবে। যদি এরা কেউ না থাকে, সেক্ষেত্রে অবিবাহিত কন্যা যদি থাকে তিনি সকল সম্পত্তির মালিক হবেন, এবং সেক্ষেত্রে যদি 2-3 জনও থাকে কন্যা তাহলে তারা সবাই সমান ভাগ পাবে। এবং অবিবাহিত কন্যার পরে হচ্ছে পুত্রবতী কন্যা, সে যদি কেউ যদি পুত্র দত্তক নেয় সেক্ষেত্রে সেও তাকেও পুত্রবতী কন্যা ধরে নেওয়া হয়, এবং সেও সমান হারে সম্পত্তি পায়। যদি সকল পুত্রবতী কন্যারা মারা যায় তখন তাদের পুত্র অর্থাৎ কন্যার পুত্ররা সমান হারে সম্পত্তির অংশ পাবে। কন্যার পুত্ররা যদি না থাকে সেক্ষেত্রে সম্পত্তি পূর্বের পুরুষের কাছে ফিরে যায়, অর্থাৎ পিতার কাছে চলে যায়। পিতা না থাকলে মাতার কাছে যাবে, এবং মাতা যদি না থাকে তখন ভাই বা সহোদর ভাই অথবা বৈমাত্রীয় ভাইও হতে পারে, তাদের কাছে ফিরে যাবে সম্পত্তি, অর্থাৎ তারা সমান হারে সম্পত্তি পাবেন। এবং যদি ভাই বা সহোদর ভাই বা বৈমাত্রীয় ভাই যদি না থাকে সেক্ষেত্রে ভাইয়ের ছেলেরা সম্পত্তি পাবে। মূলত দায়ভাগ পদ্ধতিতে এভাবেই সম্পত্তি বণ্টন করা হয়ে থাকে। সিরিয়ালি একজন না থাকলে একটি স্টেপে যদি কাউকে পাওয়া না যায় সেক্ষেত্রে পরের স্টেপ ফলো করা হয়ে থাকে। মূলত
এই ক্ষেত্রে দায়ভাগ পদ্ধতিতে এভাবেই সম্পত্তি বণ্টন করা হয়ে থাকে। এবার বলি যারাকে বঞ্চিত করবে, অর্থাৎ অবিবাহিত কন্যা যদি থাকে সেক্ষেত্রে পুত্রবতী কন্যা বঞ্চিত হয়ে যাবে। কন্যার যদি বিয়ে হয় সেক্ষেত্রে যে সকল কন্যাদের পুত্র আছে তাদের সবাই সমান হারে ভাগ পাবে। নিঃসন্তান কন্যার পুত্র দত্তক নিঃসন্তান কন্যা যদি পুত্র দত্তক নেই সেক্ষেত্রে সেও পুত্রবতী কন্যা হিসেবে ধরে নিয়ে তাকে সম্পত্তির সমান অংশ দেওয়া হয়ে থাকে। নিঃসন্তান এবং কন্যাবতী কন্যা থাকলে তারা বঞ্চিত হবে, যদি অর্থাৎ নিঃসন্তান যদি সে যদি পুত্র দত্তক না নেয় তাহলে সে বঞ্চিত হবে।